আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেল ভূগোল ভাবনায় আরো একবার তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হিমবাহ এবং হিমবাহ ক্ষয়জাত ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বলার আগে দুই এক কথা তোমাদের সাথে শেয়ার করব। হিমবাহ অন্যান্য প্রাকৃতিক শক্তির মতো একটি প্রাকৃতিক শক্তি, অর্থাৎ এটি একটি বরফের নদী। নদী যেমন ক্ষয় করে থাকে এবং বহন অবক্ষেপণ করে থাকে, অনুরূপে হিমবাহ ক্ষয় বহন এবং অবক্ষেপণ করে থাকে। এই প্রক্রিয়াগুলি চালানোর সময় হিমবাহ ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি করে। আজকের আলোচ্য বিষয় হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ। এখন হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ, এখন আমি বোর্ডে লিখে রেখেছি প্রায় নটি ভূমিরূপ সম্পর্কে, যেমন হিমদ্রোণী, সার্ক ও কড়ি, অ্যারেটি, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, রসমতানে, ক্রায়াগ হোটেল, হিমসোপান এবং ফিয়র্ড। এই নটি ভূমিরূপ যদি আমি 3 মিনিট করে এক একটি ভূমিরূপের পেছনে বলি, তাহলে 3×9=27 মিনিট লাগবে। অর্থাৎ সমগ্র ভূমিরূপটি অ্যানালিসিস করতে হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপগুলি প্রায় 30 মিনিট সময় লেগে যায়। দীর্ঘ ভিডিও হওয়ার কারণে ছাত্রছাত্রীদের সেটা দেখার প্রবণতা কিছুটা কম আমি লক্ষ্য করছি। তাই মাধ্যমিক পরীক্ষায় যেমনটি পড়ে হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপগুলির নাম লেখো, তার মধ্যে যে কোনো 3টি ভূমিরূপে চিত্রসহ বিবরণ দাও, এমনই প্রশ্ন আসে। সেই কথাটিকে মাথায় রেখে, প্রশ্নের ধরনকে মাথায় রেখে, আমি তোমাদের সাথে এই সকল ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে 3টি নয় 4টি ভূমিরূপ তোমাদের সামনে তুলে ধরব। এখন প্রথম ভূমিরূপ হিমদ্রোণী, হিমদ্রোণী ব্যাখ্যা করব। তার আগে একটি কথা বলে রাখি তোমাদের, যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রতিটি কন্টেন্ট যাওয়ার পরে, শোনা এবং দেখার পরে একটি লাইক এবং কমেন্ট দিতে ভুলো না। তো চলে আসি, ইউ আকৃতির হিমবাহ উপত্যকা কি হিমদ্রোণী বলে। এখন হিমদ্রোণী কেন ইউ আকৃতির সে প্রসঙ্গে এবার আসি, অর্থাৎ বৈশিষ্ট্য বলতে থাকবো এবার। তোমরা বলে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণীর একটি ছবি আমি অঙ্কন করেছি, সেটা তোমরা দেখতে থাকো এবং ব্যাখ্যাটি শুনতে থাকো। হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। তোমরা নিশ্চয়ই শুনলে যে ক্ষয়জাত ভূমিরূপগুলির মধ্যে হিমদ্রোণী একটি উল্লেখযোগ্য ভূমিরূপ, অবশ্যই ক্ষয়জাত ভূমিরূপ। এই ভূমিরূপটি গঠনের সময় পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় দুটোই সমান হারে থাকে। কেন একথা বলছি, তোমরা এখন ইউ বলছো, অর্থাৎ এইরকম ভূমিরূপ বলছো, অর্থাৎ দেখো উপরের নিচে যে উচ্চতা এবং দুপাশের বিস্তার প্রায় সমান, অর্থাৎ এই কারণেই বলছি নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় সমান থাকে এবং সমান হয় বলে দুটি ক্ষয়ের হারের মধ্যে ভারসাম্য থাকে বলেই এই ভূমিরূপ কিন্তু এইরকম ইউ আকৃতি হচ্ছে। এবার তৃতীয়টি আসি, হিমদ্রোণী গঠনের সময় পার্শ্বদেশীয়, অর্থাৎ পার্শ্বদেশ কোনটা, এই অংশ, এই অংশগুলোতে গাত্রদেশীয় ধারা অংশতে সাধারণত ঘর্ষণ এবং অবঘর্ষজাত ক্ষয়কার্য লক্ষ্য করা যায়, কিন্তু এই অংশ অর্থাৎ নিম্ন অংশে উৎপাটন নামক একটি ক্ষয় প্রক্রিয়া এখানে সংঘটিত হয়। এবার চতুর্থ বৈশিষ্ট্য আসি, হিমদ্রোণীর গাত্রদেশীয় ঢালের পরিমাণ 70 ডিগ্রিরও বেশি হয়, একদম ঠিক কথা। অর্থাৎ এই অংশ গাত্রদেশীয় মানে এই অংশের ঢালের পরিমাণ 70 ডিগ্রিরও বেশি, অর্থাৎ
তোমরা কিভাবে মাপবে, তোমরা পরবর্তীকালে যখন আরো উচ্চ শ্রেণীতে পড়বে অর্থাৎ অনার্স বা মাস্টার্স করবে, তখন তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে কি বলা হচ্ছে। অর্থাৎ এই অংশে তোমরা যদি একটি আপেক্ষিকভাবে চাঁদা বসাও, অর্থাৎ আমি এই ছবিটিকে আরেকবার অঙ্কন করার চেষ্টা করছি, অর্থাৎ এইরকম একটা যদি ইউ আকৃতি হয় তাহলে তোমরা এখানে রয়েছো, মনে করো তুমি যদি এইখানে চাঁদার বেসমেন্ট বসিয়ে চাঁদাটাকে উল্টো করে নাও, তাহলে দেখতে পাবে এই অংশে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু 70 ডিগ্রি বা 70 ডিগ্রি বেশিও হতে পারে। এবার শেষ অংশ, একটা হিমদ্রোণীর তিনটে অংশ থাকে। হিমদ্রোণীর ভূমিভাগ্যে বা ভূমিরূপের গঠন বৈচিত্র্যতা অনুসারে একটা হিমদ্রোণীর তিনটি অংশ পরিলক্ষিত হয়। এক নম্বর হলো রাইজার, দুই রিগল এবং তিন নম্বরটি হলো ট্রেড। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রশ্ন মতো এবার দ্বিতীয় ভূমিরূপ অর্থাৎ সার্ক বা কড়ি সম্পর্কে আমরা আলোচনা করব। হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ডেক চেয়ারের ন্যায় যে ভূমিরূপ হিমবাহ গঠন করে তাকেই আমরা সার্ক বলি। অর্থাৎ ডেক চেয়ারের ন্যায় যে অবতল ভূমিভাগ সেটি হলো সার্ক বা কড়ি। এখন এর বৈশিষ্ট্যগুলো জেনে নেব। প্রথম বৈশিষ্ট্যটি বলার পরেই আমি একটি ব্ল্যাঙ্ক জায়গা রেখেছি যেখানে তোমাদের সার্ক বা কড়িকে এঁকে দেখাব। প্রথমে বলি, অবঘর্ষ এবং উৎপাটন ক্রিয়ার যৌথ প্রচেষ্টাতে হিমতল আবদ্ধ অবস্থায় যে সকল মুড়ি শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ আবদ্ধ অবস্থায় থাকে তারা হিমখাতের তলদেশীয় শিলাস্তরের অংশে প্রবল হারে ক্ষয় করতে থাকে, ক্ষয় করে একটি গর্ত বা সরণ ন্যায় ভূমিরূপ গঠন করতে সক্ষম হয় যেটি পারতপক্ষে সার্ক। এবার ছবিটা এঁকে নেওয়া যাক। তোমরা দেখতে থাকো আমি কিভাবে আঁকছি। আমি এই মুহূর্তে বোর্ডে আগে ছবি এঁকে রেখেছিলাম, এবারে কিন্তু আমি তোমাদের সামনে আঁকছি, কেননা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমার ভূমিরূপটি কেমন ভাবে আঁকতে হয়। সেই অর্থেই আমি তোমাদেরকে এই মুহূর্তে এঁকে দেখানোর চেষ্টা করছি, খুব সাধারণভাবেই আঁকছি, খুব দ্রুত ভিডিওটিকে শেষ করতে হবে এই প্রবণতা থাকার জন্যই কিন্তু এটা করতে হচ্ছে। অর্থাৎ এইবার তোমরা দেখো, দেখো তিন দিকে তিনটি শিলার মতো অংশ রয়ে তৈরি হয়েছে এবং এই যে মধ্যবর্তী যে অবতল অঞ্চল এই অংশটাই কিন্তু সার গঠন করবে। আমি একটু মুছে দিচ্ছি, কেননা এই অংশে যে অবতল অঞ্চল এরকম দাগ কেটে দিলে হবে না, এইভাবে গর্তটাকে চিহ্নিত করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের সার আঁকা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই অংশ এটি এবং এটি হল সার্ক বা কড়ি। এবার নিচের কিছু অংশ ফাঁকা রেখেছি, ওখানে পরবর্তী আরেকটি অংশ আঁকবো সার্কেরই। দেখো সার্ক বা কড়ির এই অবতল অংশগুলোতে অনেক সময় বড় গলা জল অর্থাৎ হিমবাহ গলা জল জমে গিয়ে সার্ক বা কড়ি বা টার্ন বল গঠন করে থাকে। একটা সার্ক বা কড়ির তিনটে অংশ, কি তিনটে অংশ, অর্থাৎ তৃতীয় পয়েন্টে চলে এসেছি। প্রথমে হচ্ছে পিছনের যে উঁচু দেওয়ালের মতো অংশ, এই পিছনের দেওয়ালের মতো অংশটি সেটা খাড়াই হয়, আর মধ্যভাগে এই যে সরার মতো অংশ, আর সামনের অগ্রভাগ প্রান্তভাগে অংশ ঢিপির মতো। এটাকে এই ছবিতে খানিকটা পরিষ্কার করা তাই সম্ভব না, তাই একটু অন্যরকম ভাবে ছবিটাকে অর্থাৎ এবার প্রস্তুত করে দিয়ে দেখাচ্ছি ছবিটাকে।
এবার তোমরা দেখো এটা সিঙ্গেল ডাইমেনশন করে দিচ্ছি, এবার যদি এটাকে ডবল ডাইমেনশন করে দিই তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কি বলতে চাইছি। তার মানে এই যে বিছানের এই অংশটা খাড়া দেওয়াল, এই অঞ্চলটা অবতল মধ্যভাগের অবতল বা সরার মতো অংশ, আর এই যে প্রান্ত ভাগের খাড়া ঢিবি বা ঢিবির ন্যায় অংশ। তাহলে এই তিনটে অংশ, তার মানে এটা 1, 2 এবং 3। এবার 4 নম্বর পয়েন্টে চলে আসি। ষাট বা কড়ি সাধারণত তাদের অবস্থান অনুসারে এবং গঠন বৈচিত্রতা অনুসারে মূলত চারটে ভাগে বিভক্ত, যেমন সাধারণ কড়ি, মিশ্র কড়ি, দ্বিস্তর বিশিষ্ট কড়ি এবং ঝুলন্ত কড়ি। এই তোমরা জানলে শার্ক সম্পর্কে বা কড়ি সম্পর্কে। তো এবার আমরা পরবর্তী ভূমিরূপে চলে যাব। এবার আমরা তৃতীয় ভূমিরূপের আলোচনাটি করব। মাধ্যমিকে যেভাবে প্রশ্ন আসে তিনটি ভূমিরূপের বিবরণ দিতে বলে, অনুরূপে আমরা শুরু করেছিলাম হিমদ্রোণী, শার্ক, এবার আমরা ঝুলন্ত পতাকা আলোচনা শুরু করব। এবার শুরুতে তোমরা বোর্ডটা দেখে নাও কি বলেছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পর্বতের গায়ে ইউ আকৃতির আপাত ভাসমান উপত্যকায় হলো ঝুলন্ত উপত্যকা। অর্থাৎ হিমদ্রোণী সাধারণত ইউ আকৃতির হয়, এই ধরনের উপত্যকা যখন পর্বত গাতে আপাত ভাবে ঝুলছে বলে মনে হয় তাকেই আমরা ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি বলি। এখন এর বৈশিষ্ট্য এবং গঠন প্রক্রিয়াগুলি বলে যাও বা গঠন প্রণালী। প্রথমে দেখো যে পয়েন্টটি বলেছি, এটি সরোবর প্রধান প্রধান হিমবাহ ও শাখা হিমবাহের ক্ষয়ের পার্থক্যের কারণে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি। একদম ঠিক, তোমরা নিশ্চয়ই জানো প্রধান নদীর সাথে শাখা নদী এবং উপনদীগুলি এসে পরস্পর মিলিত হয়। একটু স্পেস ফেলি আমি দেখিয়ে দিই, মনে করি এটি প্রধান নদী, কারণ এরকম শাখা নদী উপনদী এসে মিলিত হয়। তোমরা তো জানো এই অনুরূপে প্রধান নদী প্রধান হিমবাহের গায়ে বা প্রধান হিমবাহের সাথে শাখা হিমবাহগুলি পরস্পর এসে মিলিত হয়। প্রধান হিমবাহ অনেক বড় আয়তনের হয়, ফলে তার মাস বেশি হয় এবং তাই ক্ষয়ের প্রবণতা অনেক বেশি শাখা হিমবাহগুলির অপেক্ষা, কারণ তাদের মাস কম। এই ক্ষয়ের পার্থক্যের কারণে প্রধান হিমবাহ অনেক নিচে বসে যায়, কিন্তু শাখা হিমবাহগুলি ক্ষয় কম প্রবণতার কারণে তারা অনেক উপরের দিকে অবস্থান করে। অতএব এই পারস্পরিক অবস্থানের সময় শাখা হিমবাহগুলো যেন মনে হয় প্রধান হিমবাহের গায়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই সামগ্রিক ভূমিরূপ অংশটি হলো ঝুলন্ত উপত্যকা। তাই দ্বিতীয় ভূমিরূপ বৈশিষ্ট্যতে আমি বলেছি এটি একটি আপাত ঝুলন্ত উপত্যকা। তো আমি এবার তোমাদের সামনে ছবিটি প্রেজেন্ট করি, আগে ছবিটি এঁকে নিই তাহলে তোমাদের বুঝতে আরো পরিষ্কার। খুব সাধারণভাবেই তোমরা আঁকার চেষ্টা করবে, খুব অসাধারণ পরীক্ষায় আঁকার দরকার হয় না, কারণ তোমরা অত সময় তোমরা তখন পরীক্ষার হলে পাবে না, খুব ধরে ধরে আঁকা। তাই খুব সাধারণভাবেই কত দ্রুত এঁকে ফেলা যায় সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে এগুলি হলো এই যে ব্লু রঙের উপর দিকে যেটা দেখছো এগুলি হলো শাখা হিমবাহ, আর এটি প্রধান হিমবাহ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ প্রধান হিমবাহ ক্ষয় করে অনেক নিচে অবস্থান করছে আর শাখা হিমবাহগুলি অনেক উপরে অবস্থান করছে। তাহলে এখন বর্তমানে এই যে এলাকাটি এটি হলো ঝুলন্ত উপত্যকা। তাহলে আমাদের আলোচ্য বিষয়ের অংশে চলে এসেছি, তাহলে এটাই হলো ঝুলন্ত উপত্যকা। তোমরা নিশ্চয়ই ছবিতে বুঝতে পারলে। তো এবার ঝুলন্ত উপত্যকা
গঠিত হয় সেটা আবার একবার শুনে নাও। ঝুলন্ত উপত্যকায় যদি হিমবাহ সরে যায় তত এই অংশ থেকে যদি হিমবাহের অপসারণ ঘটে অর্থাৎ হিমবাহের গলন ঘটে তাহলে সেই অংশে নদী সৃষ্টি হবে এবং নদীগুলি উপর থেকে যখন নিচে এসে পড়বে তখন এই অংশটিতে জলপ্রপাত গঠিত হতে পারে। হিমবাহের গলনের ফলে জলপ্রপাত গঠিত হওয়ার সম্ভাবনাই সর্বাধিক। এবার এই কথা দিয়ে আবার ফিরিয়ে এনেছি বৈশিষ্ট্যতে, তুমি দেখো ঝুলন্ত উপত্যকা একাধিক হিমবাহের সংযোগস্থলে সাধারণত গঠিত হয়। হ্যাঁ, একটি হিমবাহ থাকলে কখনোই ঝুলন্ত উপত্যকা দেখা যাবে না, কারণ একাধিক হিমবাহ ছোট বড় সব প্রধান এবং শাখা হিমবাহগুলি পারস্পরিক সম্মিলন ক্ষেত্র দিয়েই সাধারণত ঝুলন্ত উপত্যকা দেখা যায়। এটার পরে আমরা শেষ ভূমিরূপে চলে, তো স্বাভাবিকভাবে এবার আলোচনার শেষ অংশে চলে এসেছি আমাদের কথা মতো। এবার চতুর্থ ভূমিরূপ রসের বোতলে আলোচনা করব। প্রথমেই এর সংজ্ঞা সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া যাক। হিমবাহের প্রবাহপথে কোনো ঢিবির ন্যায় অংশ অবস্থান করলে, মানে শিলাস্তু অবস্থান করলে, ওই ঢিবি প্রবাহপথের দিকের অংশ অবঘর্ষ ক্ষয়ের কারণে মসৃণ হয়ে যায় এবং তার বিপরীত অংশ অর্থাৎ প্রবাহপথের বিপরীত দিকটি উৎপাদন ক্রিয়ার কারণে অমসৃণ হয়ে ওঠে। এরকম একটি বিষম আকৃতির ভূমিরূপ হিমবাহ দ্বারা গঠিত হলে তখন তাকে আমরা রসের বতানে বলি। এখন বৈশিষ্ট্যে আসি বা গঠন প্রণালীতে চলে আসছি। একটু লক্ষ্য করো, তারপর আমি ছবিতে যাচ্ছি। প্রবাহের দিক অবঘর্ষের কারণে মসৃণ, আর দ্বিতীয় বৈশিষ্ট্য প্রবাহের বিপরীত দিক উৎপাদন ক্রিয়ার জন্য অমসৃণ। তো এবার ছবিটার একই নেওয়া যাক, একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। তো এই ধরনের ভূমিরূপকে যদি তোমরা একটা ব্লকের উপরে তুলে ধরো তাহলে নিশ্চয়ই আরো ভালো দেখতে লাগবে। একটু একটু খেয়াল করো, আমি তুলে ধরছি ছবিটা। দেখো থ্রি ডাইমেনশনাল প্রেজেন্টেশন হলে ছবি আরো বেশি ভালো লাগে। তাহলে এই দিকটি মসৃণ আর বিপরীত দিকটি অমসৃণ তোমরা দেখতেই পাচ্ছ। অর্থাৎ হিমবাহ এই পথে গিয়েছিল, এখানে অবঘর্ষ হয়েছে, তাই মসৃণ, আর ঠিক বিপরীত অংশটা উৎপাটন, উৎপাটন ক্রিয়ার জন্য অমসৃণ হয়েছে। এবার তৃতীয় বৈশিষ্ট্য, রসের মতানি যে উচ্চতা, এইটা এই রসের মতানিটার উচ্চতা অর্থাৎ এটা রসে মতানি, এই রসের মতানির উচ্চতা এবং বিস্তার কতদূর হবে সেটা হিমবাহের প্রকৃতি, হিমবাহের ক্ষয় প্রবণতা যেরকম হবে তার উপরে নির্ভর করবে এবং এই ঢিবিটি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ শিলাস্তূপটি কোন শিলা দ্বারা গঠিত ছিল। প্রত্যেক শিলা ক্ষয়ের হার সমান নয় তোমরা জানো, অর্থাৎ শিলার প্রকৃতির উপরে তার উচ্চতা নির্ভর করবে। আর শেষ বৈশিষ্ট্য কাশ্মীর, বা এটা উদাহরণও বলতে পারো কাশ্মীরের ঝিলাম এবং লিরান নদী উপত্যকায় একাধিক রসমতানের অবস্থা লক্ষ্য করা যায়। তোমাদের পাঠ্য অংশ শেষ হলো, এবার একটু ব্যক্তিগত কথা শেয়ার করবো যদিও পাঠ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত। উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল এবং সিকিমের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে তোমাদের অশোকসেন ঘুরে বেরিয়েছেন করোনাকালে পূর্বে, তো তখন তো জানি না যে আমি একদিন ইউটিউবার হবো বা ইউটিউবে ক্লাস নিতে আসবো, তো সেই জন্যে কিছু স্টিল ছবি আমি থাম্বনেল এবং এই ভিডিওর বিভিন্ন অংশে শুরুতেই প্রতিটা পর্যায়ে শুরুতেই আমি ব্যবহার করব। তোমরা দেখো যেগুলি কিন্তু আমার একেবারে ব্যক্তিগত ক্যামেরায় তোলা ছবি।